বাংলাদেশের রপ্তানি আয়ের পাঁচ ভাগের তিন ভাগ আসে ইউরোপীয় ইউনিয়নের বাজার থেকে, যেখানে স্বল্পোন্নত দেশ হিসেবে জিএসপি সুবিধা থাকার কারণে শুল্কমুক্ত সুবিধায় পণ্য রপ্তানি করতে পারে বাংলাদেশ। কিন্তু 2024 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে বাংলাদেশ আর এই সুবিধা পাবে না। তখন শুল্কমুক্ত সুবিধা পেতে হলে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করা, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে আইনের অস্পষ্টতা দূর করার মতো 10টি বিষয়ে উন্নয়নে তাগিদ দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। জিএসপি প্লাস পাওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং সেদিক থেকে লেবার রাইটস আইনগুলো ঠিকভাবে করি, সেগুলোকে বাস্তবায়ন ঠিকভাবে করি, এটা তো গুরুত্বপূর্ণ। তবে বিজিএমইএ ও বিকেএমইএ এর নেতারা অবশ্য এসব ঘাটতির কথা মানতে নারাজ। সব শ্রমিক নেতা বা সবাই কি রেসপন্সিবল ট্রেড ইউনিয়ন বা রেসপন্সিবল শ্রমিক নেতৃত্ব করেন, এটা কিন্তু আমরা কেউ নিশ্চিত করে বলতে পারবো না। সুতরাং এই জায়গাগুলিতে নিজেরা বসে এই জায়গাগুলি একমত হওয়া দরকার। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নতি করার আহ্বান জানান। মেহের মুনি, বৈশাখী সংবাদ, ঢাকা।